আসসালামাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে শীতের পিঠা দেখাবো, তা কিভাবে বানাতে হয়। আমি একটু নারকেল চিনি দিয়ে পুর করে নিয়েছি, তো এটার সাথে আমি একটু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু বিস্কিটের গুঁড়ো আমি মিলাবো, যাতে করে মিষ্টিটা একটু কমে যায়, মিষ্টিটাও কমবে প্লাস স্বাদটাও একটু ভিন্ন হবে। তো এই যে আমি এইভাবে পুরটা করে নিয়েছি আর এই রুটিগুলো বানিয়ে নিয়েছি, তা আমি এখন এই পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এইভাবে মিশিয়ে নিয়েছি, তো পিঠাটা আমি কিভাবে বানাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমরা পিঠাটা এই যে কিভাবে বানাবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো দুইটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন আরো বাকি পিঠাগুলো বানাবো। এইভাবে বাস করে নিতে হয়। তা আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মুখটা একটু আমরা প্রথমে ভালো মতো চেপে দিব, তারপর এখান থেকে একটা মাথা বের করব, করে আমরা এটাকে ঘুরিয়ে আমরা এটার ভিতর ঢুকিয়ে দিব, আবার এখানে চাপ দিব, আবার এখান থেকে যে এক্সট্রা বাড়তি অংশটা থাকবে ওটাকে আমরা পেঁচিয়ে এটার সাথে আবার হাত দিয়ে আটকে নেব। একদম সোজা প্রসেস, আপনারা একরকম করে করতে থাকবেন তাহলে দেখবেন যে একদম সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। হয়তো প্রথম দুটা একটা দুটা খারাপ হবে, করতে করতে কিন্তু একদম আপনাদেরটা পারফেক্ট হয়ে যাবে। অনেকে কিন্তু উল্টো করে, এই জিনিসটাই উল্টো করে, তো আমি এভাবে করে করি একদম সোজাভাবে। আর একরকম করে ডিজাইন করলে দেখবেন যে কয়েকটা পিঠা যখন একই রকম বানানো হয় তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এটাকে রশি ডিজাইন পিঠা বলে। দেখেন লাস্টের যে অংশটা সেটা আমরা মুড়িয়ে পিছন দিকে একদম সুন্দর করে আটকে দেব, তো এখানে কিন্তু আরেকটা পিঠা হয়ে গেল। তো এরপর আমরা বাকি দুটো বানিয়ে আমরা ভেজে নেব, আমরা ভাজার অংশটা আপনাদেরকে দেখাবো। পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি চুলায় একটা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, তো আমি এখন পিঠাগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পিঠে দেখুন ভেজে নিব।
পিঠাগুলো আমি এভাবে ভেজে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি যে পিঠাগুলো উঠিয়ে নেব। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিব। পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, তো আমি ভেজে নিয়েছি, তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। তো আমার এই রেসিপি পিঠাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।